করে আমাকে অনুলিপি পাঠাবে বলে কয়েকদিন আমাকে ঘোরাফেরা করাচ্ছে, এই পর্যন্ত আমার কাছে অনুলিপি দেয় নাই, কারণ এই মিথ্যাবাদী মালাউনের দল বহাস করতে রাজি না, ঠিক আছে? কারণ আমার নবী গায়েব জানে, আমার নবী গায়েবের খবর দেয়, এটাও গায়েবের খবর, হাসরের ময়দানে কি হবে সেটাও গায়েবের খবর, আমার নবীর প্রতিটা জবান মুবারক গায়েব দিয়ে গেছেন, ঠিক না? হ্যাঁ, বেহেশত আটটা আপনারা কি দেখছেন? কেটে কে বলছে? আমার নবী যে বলছে এটা গায়েব হয়নি। হ্যাঁ, আমার নবী যেই দিন মক্কা শরীফ থেকে হিজরত করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 লোক এই কাফেরেরা গ্রাম করতে আসতেছে, আপনাকে মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই মুহূর্তে বাহির হইয়া আপনি মদিনায় চলে যান, হিজরত করে যান, আমি আপনার বিছানা মোবারকে শুইয়া থাকি, তারা এসে আপনাকে না পায়া আমার পায়া মেরে ফেলবে। আমার নবী চিন্তা করলো, হযরত আলী ইন্তেকাল করার জন্য আমাকে বাঁচাইয়া দেওয়ার জন্য আমার বিছানায় শুইতে রাজি হয়েছে, আমি এখন আমার আলীরে কিভাবে মরণের বিছানায় শোয়াইয়া আমি যাই, আমি তো যাইতে পারি না। হযরত আলী কই, নবী গো আপনি তাড়াতাড়ি চলে যান। আমার নবী কো, হে আলী, আমার নাম আল আমিন, আমি হচ্ছি বিশ্বাস, আমি হচ্ছি বিশ্বাসী, আমার কাছে কেউ নাকের দুল রাখছে, কেউ কানের দুল রাখছে, কেউ গলার হার রাখছে, কেউ টাকা রাখছে, কেউ পয়সা রাখছে, এই আমানত গুলা এইভাবে যদি একের পর এক দিতে যায় তাহলে 3 দিন সময় আমার দরকার, এই 3 দিন পরে আমি যাইতে হবে। আলী আমি চলে যাচ্ছি, তুমি আমার একটা কথা শোনো, এই এই মুখের নাকের দুল, মুখের কানের হার, এ মুখের কানের দুল, এ মুখের গলার হার, এ মুখের এত টাকা, এ মুখের এত টাকা, এত পয়সা, এই দিয়ে 3 দিন পরে তুমি মদিনায় যাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিও। কনসবা হযরত আলী মৃত্যুর বিছানায় শুইতেছেন, যে কাফেররা আইসা নবীজির না পায়া হযরত আলীরে কাটবো, আর আমার নবীজি বলে তুমি 3 দিন পর্যন্ত এটি দিয়া এরপরে মদিনায় যাইয়া সাক্ষাৎ করো। হযরত আলী মুচকি হাসি দিয়ে কয়, হযরত আলী ছিলেন মুস্তাহিদ, তিনি এমন ডাক্তার আলেম ছিলেন, আমার নবী বলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিহি ওয়া বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথার মধ্যে তো গায়েব পাওয়া গেল, মনোবেদি মুস্কি আসি দিয়া করতে তুমি কিভাবে গায়েব পাইলা? কই, ইয়া রাসূলুল্লাহ, বেমানরা আসতেছে আপনাকে একাতল করবে, এই আপনার বিছানায় আমাকে শোয়াইয়া দিয়ে যাচ্ছেন, এখন আপনাকে না পাই আমাকে কাতল করবে, দেখা যাচ্ছে আপনি আমাকে বলতেছেন 3 দিন পর্যন্ত ওগুলো বিলীন কইরা আমি মদিনায় যাই আপনার সাথে দেখা করতাম, তাহলে বোঝা যায় এই কাফেরের দল আইসা আমাকে 3 দিনের ভিতরে মারতে পারবে না, কারণ যেহেতু আপনি বলছেন মদিনায় যাই দেখা করতাম, তাহলে মদিনায় যাই আপনার সাথে দেখা আমার আবারও নসিবে জুটে গেল। আমার আমার নবী বলে, তুমি তো আমার মেয়ের জামাতা, তুমি না বুঝলে বুঝবে কে? এই জন্য তো তুমি, আমি নবীর এলেমের শহরের দরজা। তারপরে কয়, শোনো মিডিক, শোনো, তুমি যেহেতু আমার এই কথা থেকে গায়েব বাই করতেছ, আর একটু আমি বলি, শোনো, মদিনা যাইয়া তুমি, তুমি মদিনা যাইয়া সাথে সাথে তুমি এলতেকাল করবা না, তুমি বুড়া বয়সে এলতেকাল করবা, আমি চাইলে আপনি দেখা যায় আমার পুরা বয়স পর্যন্ত আপনি গায়েব বলে দিলেন। আমার নবী আরো শুনো, তুমি পুরা বয়সে গানে তোমার দাড়ি যখন পেটে সাদা হয়ে যাবে, তখন তোমার দাড়ি গুলা রক্তে রঞ্জিত হয়ে যাবে, এই সময় তুমি এন্তেকাল করবা। তারপরে তুমি এন্তেকাল করবা, তাহলে বোঝা যায় নবীজি আমাকে মাথার মধ্যে কেউ আঘাত করবে। হযরত আলী বলে, আমার দাড়িটা তুই রক্তে রঞ্জিত হবে, তাহলে দেহের মধ্যে আঘাত করলে তো রক্ত উপর দিকে যাবে না, আমার মাথার মধ্যে কেউ স্টেক করবে, করার কারণে আমার দাড়িগুলা বলবে। আমার নবীকে তাহলে আর একটু শোনো, তোমার মাথার মধ্যে যে স্টেক করবে তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মালজুম, তাহলে তার নামও বলে দিচ্ছে। এফতেরে ইসলামের দিকে তখন তো তারা ছিল না,
আব্দুর রহমান ইবনে মালজুম যখন ছিল, আমার নবী বলে তোমার মাতার মধ্যে যে আঘাত করবে তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মালজুম, তো এই ব্যক্তিটা খারিজিদের প্রধান নেতা থাকবে। কম সুবহানাল্লাহ, আমার নবী এইভাবে গায়েবের খবর দিয়ে গেছেন। আমার নবী গায়েব জানে না যারা বলে তারা মুসলমান না, তারা স্ত্রী সঙ্গে সঙ্গে তালাক। আমার নবী বলতেছেন আমি আল্লাহর পেশানি মুবারককে দেখেছি মেরাজের রজনীতে, হুবাহু আমি নবীর পেশানি মুবারকের মত। তাহলে আমার নবী যেরকম আল্লাহ সেই রকম শরীফ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমিরা তোমার শরীফ বানাইলাম তারা জানি, কারণ তারা শত শত সেরেক করে সেটার মধ্যে দোষ নাই। আমার নবীর তারিফ করলে কয়েক সে মোশেফে, কারণ কারোর মাথার মধ্যে শয়তানের সিডা আছে। কথাটা স্মরণ আসেনি? এই তারা কই নবী গায়েব জানে না, কারণ নবী যদি গায়েব জানতো তাহলে তো নবীজির অকল্যাণ থাকে বাস্ত নাউজুবিল্লাহ। আমার নবীর কোন অকল্যাণ হয়েছে? হ্যাঁ, এই কথাই ফুল ঘোড়ার কিতাব বলেছে। এই শাখার যত লোক আছে, এই কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল হকবাতিলের পরিচয় একটা বিজ্ঞাপন নিয়ে, পাইছেন কিনা আপনারা? হ্যাঁ, সেখানে হলে একটা নবীজি গায়ব জানে না, যদি জানতো নবীজির অকল্যাণে ধরত নাউজুবিল্লাহ মিন জালে। এই মিথ্যাবাদী সোনাকান্দারা এই কথা লিখেছে, আমি তাদেরকে কাফের ফতোয়া দিয়েছি, তারা বহাস করবে বলে আমাকে অনুলিপি পাঠাবে বলে কয়েকদিন আমাকে ঘোরাফেরা করাচ্ছে, এই পর্যন্ত আমার কাছে অনুলিপি দেয় না। বাহাতের অনুলিপি এই পর্যন্ত আমাকে দেয় নাই, হেঁটে হেঁটে বেড়ায় বেড়ায় বলাচ্ছে যে রেজবিয়া দরবারে তারা বাহাস করতে রাজি না। আমরা রেজবিয়া দরবারের তারা না, আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা যাদের আছে আমরা কিয়ামত পর্যন্ত বাহাস করতে রাজি, কারণ এই মিথ্যাবাদী মালাউনের দল বাহাস করতে রাজি না। ঠিক আছে, কারণ আমার নবী গায়েব জানে, আমার নবী গায়েবের খবর দেয়, এটাও গায়েবের খবর, হাসরের ময়দানে কি হবে সেটাও গায়েবের খবর। আমার নবীর প্রতিটা জবান মুবারক গায়েব দিয়ে গেছেন। ঠিক না? হ্যাঁ, বেহেস্ত আটটা আপনারা কি দেখছেন? এটা কে বলছে? আমার নবী যে বলছে এটা গায়েব হয়নি। হ্যাঁ, আমার নবী যেই দিন মক্কা শরীফ থেকে হিজরত করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 লোক এই কাফেররা গ্রাউ করতে আসতেছে, আপনাকে মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই মুহূর্তে বাহির হইয়া আপনি মদিনায় চলে যান, হিজরত করে যান, আমি আপনার বিছানা মোবারকে শুইয়া থাকি, তারা এসে আপনাকে না পায় আমারে পায়া মেরে ফেলবে। আমার নবী চিন্তা করলো হযরত আলী ইন্তেকাল করার জন্য, আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমার বিছানায় শুইতে রাজি হয়েছে, আমি এখন আমার আলীরে কিভাবে মরণের বিছানায় শোয়াইয়া আমি যাই, আমি তো যাইতে পারি না। হযরত আলী কই, নবী গো আপনি তাড়াতাড়ি ফেলে যান। আমার নবী গো, হে আলী, আমার নাম আল আমিন, আমি হচ্ছি বিশ্বাস, আমি হচ্ছি বিশ্বাসী, আমার কাছে কেউ নাকের দুল রাখছে, কেউ কানের দুল রাখছে, কেউ গলার হার রাখছে, কেউ টাকা রাখছে, কেউ পয়সা রাখছে, এই আমানত গুলা এইভাবে যদি একের পর এক দিতে যায় তাহলে তিন দিন সময় আমার দরকার, এই তিন দিন পরে আমি যাইতে হবে। আলী আমি চলে যাচ্ছি, তুমি আমার একটা কথা শোনো, এই এই মুখের নাকের দুল, মুখের কানের হার, এ মুখের কানের দুল, এ মুখের গলার হার, এ মুখের এত টাকা, এ মুখের এত টাকা, এত পয়সা, এই দিয়ে তিন দিন পরে তুমি মদিনায় যাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিও। হযরত আলী মৃত্যুর বিছানায় শুইতেছেন, যে কাফেররা আইসা নবীজির না পায় হযরত আলী কাটবো, আর আমার নবীজি বলে তুমি তিন দিন পর্যন্ত এটি দিয়া এরপরে মদিনায় যাইয়া সাক্ষাৎ করো। হযরত আলী মুস্কি হাসি দিয়ে কয়, হযরত আলী ছিলেন মুস্তাহিদ, তিনি এমন ডাক্তার আলেম ছিলেন। আমার নবী বলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিহি ওয়া আবুহা, আমি হচ্ছি ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এই কথার মধ্যে তো গায়েব পাওয়া গেল,
মনোবিধি মুশকি আসি দিয়া করতে তুমি কিভাবে গায়ব পাইলা? তো ইয়া রাসূলুল্লাহ, বেমানরা আসতেছে আপনাকে একাতল করবে, এই আপনার বিছানায় আমাকে শোয়াইয়া দিয়ে যাচ্ছেন, এখন আপনাকে না পাই আমাকে কাতল করবে। দেখা যাচ্ছে আপনি আমাকে বলতেছেন তিন দিন পর্যন্ত ওগুলো বিলীন কইরা আমি মদিনায় যাই আপনার সাথে দেখা করতাম। তাহলে বোঝা যায় এই কাফেরের দল আয়েশা আমাকে তিন দিনের ভিতরে মারতে পারবে না, কারণ যেহেতু আপনি বলছেন মদিনায় যাই দেখা করতাম। তাহলে মদিনা যায় আপনার সাথে দেখা আমার আবারও নসিবে জুটে গেল। আমার আমার নবী বলে তুমি তো আমার মেয়ের জামাতা, তুমি না বুঝলে বুঝবে কে? এই জন্য তো তুমি আমি নবীর এলেমের শহরের দরজা। তারপরে কয় শোনো মিডি কর শোনো, তুমি যেহেতু আমার এই কথা থেকে গায়েব বাই করতেছো, আর একটু আমি বলি শোনো, মদিনা যাইয়া তুমি তুমি মদিনা যাইয়া সাথে সাথে তুমি এলতে কাল করবা না, তুমি বুড়া বয়সে এলতে কাল করবা, বুড়া বয়সে এলতে কাল করবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি চাইলে আপনি দেখা দেয় আমার পুরা বয়স পর্যন্ত আপনি গায়েব বলে দিলেন। আমার নবী কয় আরো শুনো, তুমি পুরা বয়সে গানা তোমার দাড়ি যখন পেটে সাদা হয়ে যাবে তখন তোমার দাড়ি